आज আমাদের অত্যন্ত আনন্দের দিন, আজ বাঙালির বিজয়ের দিন, কারণ বাংলা পক্ষর 5 বছর ব্যাপী দীর্ঘ লড়াই তা সফল হয়েছে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় 300 নম্বরের বাংলা ভাষা পেপার মেন্সে বাধ্যতামূলক হয়েছে। জয় বাংলা! বাধ্যতামূলক এবং আবশ্যিক মানে হচ্ছে এই পেপারটিতে 30% নম্বর না পেলে অন্য সাবজেক্ট দেখাই হবে না। জয় বাংলা! বাংলার চাকরিতে পড়লো বাংলা ভাষার তালা, দেশওয়ালি এবার তুই পালা। আজকে কয়েকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে ভারতের সব রাজ্যে প্রথম কথা এইটা যে আপনাদের লড়াই করে নিতে হয়েছে এটাই অনেক লজ্জার। বাংলা পক্ষকে যে 5 বছর লড়াই করতে হয়েছে, আমরা 322টি সভা করেছি, এই প্রসঙ্গে আমাদের বোঝা উচিত যে কি রক্তঘাম আমরা দিয়েছি। আমরা 322টি সভা করেছি এই বিষয়ে গত 5 বছরে, আমরা 76টি মিছিল করেছি এবং আমরা এই পিএসসিতে যে লোকসেবা আয়োগের সামনে আমরা পশ্চিমবঙ্গ লোকসেবা আয়োগে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে সামনে, এখানে আমরা 3-3টে বছর 3-3বার পিএসসি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিয়েছি, পিএসসি ভবন আমরা ঘেরাও করেছি এবং একই সঙ্গে আমরা আমলাদের সঙ্গে রাজনীতিবিদদের সঙ্গে, কারণ এগুলো পলিটিক্যাল ডিসিশনও বটে, আমরা সকলের সঙ্গে আলাপ আলোচনা, অন্য রাজ্যের নিয়ম দেখানো, কনভিন্স করানো, এর ফলে বাংলায় পরিষেবার কি অসুবিধা হচ্ছে, এর ফলে বাংলার মাটিতে বাঙালি ছেলেমেয়েরা কিভাবে বঞ্চিত হচ্ছে, কিভাবে বহিরাগতরা চান্স পেয়েছে। দারুণ খবর দাদা, ঠিক আছে, চান্স পেয়ে সবই কিন্তু আমরা স্পষ্টভাবে তুলে দিয়ে হয়েছি। আমরা এর আগে আমরা দেখলাম মার্চ মাসের প্রথম দিকে আমরা একখানা পেলাম হচ্ছে খসড়ায় কিন্তু সই নেই। আমরা তখন ভাবলাম যে আমরা যদি এখন এই খসড়াটা প্রচার না করি, খসড়াটা অন্যদের কাছেও চলে গেছে, তারা আবার লবি করে যদি চেপে দেয়, তাই আমরা প্রচার করলাম। কোপালিকা যিনি আমলা তার সই সমেত এবং গ্যাজেট, ক্যালকাটা গ্যাজেট নোটিফিকেশন সংখ্যা সমেত প্রকাশিত হয়ে গেছে। বাঙালি আনন্দ করো। জয় বাংলা! প্রথমে কয়েকটা কথাও বলে রাখা প্রয়োজন, এই নিয়মটা এখানে যে ছিল না, অর্থাৎ সব এটা কিন্তু আমাদের লজ্জার কথা। তামিলনাড়ুতে তামিল পিএসসিতে বাধ্যতামূলক বহুকাল, মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক বহুকাল, কর্ণাটকে কন্নড় বাধ্যতামূলক বহুকাল, ইউপি বিহারে হিন্দি বাধ্যতামূলক বহুকাল, পাঞ্জাবে পাঞ্জাবি বাধ্যতামূলক বহুকাল, উড়িষ্যায় উড়িয়া বাধ্যতামূলক বহুকাল, মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক বহুকাল, তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের তেলেগু বাধ্যতামূলক বহুকাল। মানে আপনি বুঝতেই পারছেন বাংলা ছিল একমাত্র রাজ্য। বাংলা পক্ষের একটা কথাই ছিল, পশ্চিমবঙ্গ কি মঙ্গল গ্রহে? পশ্চিমবঙ্গ তো ভারতেরই অংশ, তাহলে ভারতের প্রতিটি রাজ্যে মূলধারার আমরা কেন যোগ দেব না? এটা অন্য নিয়ম এখানে চলতে পারে না। সবার বাড়ি বাড়ি বাড়ি, আর আমার বাড়ি হোটেল, এটা হতে পারে না। আমার বাড়িটাও বাড়ি এবং সেই বাড়িতে আমরা যারা বাঙালি বাপ মায়ের, বাংলার ভূমিপুত্র বাপ মায়ের সন্তান, আমরাই থাকবো, বসবো, পা ছড়িয়ে থাকবো, আমরা নিজেদের চাকরিগুলো নিজেদের রাখবো, নিজেদের মানুষকে পরিষেবা দেব, নিজেদের মানুষের থেকে মাইনে নেব। এই তো প্রক্রিয়া, এই যে জনসেবা লোকসেবা আয়োগ, ঠিক আছে, এবং আমাদের এই লড়াইয়ের অন্যতম কান্ডারি বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি এসে গেছে, তার কাছেও মিষ্টির হাঁড়ি দেখা যাচ্ছে, ঠিক আছে, এবং মাইক বক্স বক্স চলে এসছে, ঠিক আছে, খুবই আনন্দের খবর। পুলিশ ভাইরা দেখছেন, তারা সাধারণত এখানে যখন লড়াই হয়, সংগ্রাম হয়, তখন তারা একরকম ডিউটিতে থাকেন, আমরাও সেরকম লড়াই সংগ্রাম করেছি, তখন তাদের অনেক টাফ কষ্ট দিয়েছি, কিন্তু আজকের দিনে কোনো লড়াই সংগ্রামের বিষয় নয়, আজকে মিষ্টির হাঁড়ি রয়েছে, ঠিক আছে, তাদেরও আমরা মিষ্টি খাওয়াবো। এই পিএসসি থেকে যারা যারা কর্মী বেরোবেন, এই তুমি বেরিয়ে যাচ্ছ, তাকে মিষ্টি দাও, একটা মিষ্টি দাও। বাংলা পক্ষ তার সূচনা লগ্ন থেকে যেদিন আমরা শুরু হয়েছি, আমরা বাঙালি জাতির প্রতি 30 দফা দাবি সনদ দিয়েছিলাম, মানে কি এটাকে বলা হচ্ছে চেকলিস্ট, এই 30টা আমাদের চাই। আমাদের গর্বের কথা, আমরা একটাকে বললাম ঠিক আছে এটা হয়ে গেছে, এটা কত বড় কথা একখানা, তাই না? এবং এই দীর্ঘ লড়াইয়ে
প্রতিটি জেলার সহযোদ্ধারা নেমেছে। বাংলার মাটিতে এমন একখানা জেলা নেই। আজকে আমরা এই কর্মসূচি করছি কলকাতা শহরে, কেন? কারণ এই বিএসসি ভবনটি কলকাতা শহরে, এই ভবনে কলকাতা শহরে আমরা এটা করছি। কিন্তু আজকেই বাংলা পক্ষ ডাক দিয়েছে প্রতিটি জেলায় বাংলা পক্ষ মিষ্টিমুখ শুরু হচ্ছে। একটু আগে আমার কথা হলো অচিন্ত্য দাসের সাথে, বাঁকুড়া জেলা সম্পাদক, বলছে আজকেই বিকেলে বাঁকুড়া টাউনে জলপাইগুড়িতে ঢেরা দেওয়া হবে। আগে যেরকম হতো না, শোনো হতে চলেছে। এটা একটা বিরাট বিজয় উৎসব। ধন্যবাদ জানাই বাংলার যে বাঙালি আমলা যারা নেপথ্যে থেকে কাজটা করেছেন। ধন্যবাদ জানাই বাংলার প্রতিটি ভূমিপুত্র, বাঙালি সহ সকল ভূমিপুত্র রাজ্য সরকারি কর্মীদের, যারা সামনে আসতে পারেননি কিন্তু পেছন থেকে বলে গেছেন, সাহায্য করে গেছেন এবং বলেছেন যে ঠিক আছে এগিয়ে যাও। ধন্যবাদ জানাতে চাই বাংলার সরকারকে, কারণ তাদের সদিচ্ছা ছাড়া এইটা সম্ভব হতো না, ঠিক আছে? এবং সর্বোপরি ধন্যবাদ জানাতে চাই বাংলার বাঙালিকে, প্রতিটি ভূমিপুত্রকে। শুধু বাঙালি নয়, বাঙালি, সাঁওতাল, কোচ, মেচ, রাভা, টোটো, যারা বাংলা ভাষা জানে, বাংলা ভাষায় শিক্ষা গ্রহণ করেছে কিন্তু তার অ্যাডভান্টেজ পেত না পরীক্ষায় গিয়ে নিজের মাটিতে রাজ্য সরকারি চাকরি পেতে। এবং এই বিষয়টাকে যে কেউ যেন বিতর্কমূলক না করে, এর আগে যখন বাংলা বাধ্যতামূলক করার স্কুলে এক চেষ্টা একটা হয়েছিল, তখন নেপালি বাদ দেওয়া হয়ে দিয়েছে, এরকম একটা মিথ্যা খবর ছড়ানো হয়েছিল। তাই স্পষ্ট করে দেওয়া উচিত যে এটা কি রয়েছে স্ট্রাকচারে, যে মেন্সে 300 নম্বরের পরীক্ষা থাকবে বাধ্যতামূলক, বাংলা অথবা নেপালি, ঠিক আছে? পাহাড়ের জন্য নেপালি, যেরকম হয় দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্ট নেপালি, এবং সেখানেও বাংলা দিতে পারবে, আর বাকি তো সবাই রয়েছেই। তার মানে কয়েক বছর আগে যে ভয়ঙ্কর ঘটনাটা আমরা দেখেছিলাম, কি যে WBCS এ বিহার থেকে সিক্সথ হয়েছে কিভাবে বাংলা না জেনে, তারপরে সে আবার অ্যাডভার্টাইজমেন্ট করছে, WBCS কোচিং দেওয়া শুরু করেছে, কোচিংয়ে বলছে ইহা বাংলা ভাষা নেই লাগতা, কই ভাষা কই নেই হয়, মানে একদম খোলা, ঠিক আছে, ওই লাও লাও জলদি লাও, ঠিক আছে? কিন্তু এখন বাংলা পক্ষ বাঙালির জন্য মন্ডামিটাই হারিহারি নিয়ে এসছে, আজকে বিজয় দিবস, আজকে আমরা আনন্দ করছি, আজকে আমরা আনন্দ করব। কিন্তু এই লড়াই একটা শুরু, একটা বড় পদক্ষেপ, এবং এটা প্রমাণ করে যে এক বাঙালি জাতি যখন সর্বান্তকরণে একটা জিনিসকে চায়, এবং বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন, সেটা যখন মন প্রাণ দিয়ে এই লড়াইটা লড়ে, সফলতা আসছে, আসবে। কিন্তু একটা কথা বলতে চাই, এই মুহূর্তেই দেখুন পুলিশের SI ASI পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক না, কনস্টেবলে কিন্তু বাংলা নেপালি আছে কিন্তু SI ASI পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক না। আপনি এরকম স্বাস্থ্য দপ্তরে বাংলা কোনো বাধ্যতামূলক পেপার নেওয়া হয় না, এরকম নানা দপ্তরে আছে, ইরিগেশন ডিপার্টমেন্ট, এইটা এবার WBCS তো সবচেয়ে প্রেস্টিজিয়াস পরীক্ষা, এটা যখন হয়ে গেছে এখন আমরা এবার প্রতিটি দপ্তরে যাব, আর আমরা PSC-র কাজে আসছি না, এবার আমরা সেচ ভবনে যাব, এবার আমরা পরিবহন দপ্তরের ভবনে যাব, এবার আমরা স্বাস্থ্য ভবনে যাব, গিয়ে বলবো এই দেখুন TCS হয়ে গেছে, এবার আপনাদের কি ব্যাপার? আগে আমরা যেতাম কি বলতো ফাইন্যান্স থেকে করিয়ে আনো, পার থেকে করিয়ে আনো, পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, এখন পার থেকে বাংলা ভাষা পাস হয়ে গেছে, স্পষ্ট কথা। একই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই এবং অভিনন্দন জানাতে চাই বাংলার ভূমিপুত্র, ভারতীয় নাগরিক, নেপালি ভাষী ভাই বোনেদের, যারাও নেপালি বলে এই মাটিতে তারা পরীক্ষা দেবেন, WBCS হবেন, কারণ তারা দার্জিলিং থেকে কাকদ্বীপ, কুচবিহার থেকে কাকদ্বীপ, পাহাড় থেকে মোহনা, এই পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ, অবশ্যই তারা WBCS হবেন, একদমই। এবং এর কিন্তু অনুরণন চলবে, এটা কিন্তু খুব সাধারণ জিনিস হলো না, এর ফলে বাংলা ও বাঙালি শত্রুর একটি বার্তা পেল। কি বার্তা পেল? বাঙালি কিন্তু শুধু একজোট হতে শুরু করেছে তা নয়, বাঙালি একজোট হয়ে নিজের অধিকার বুঝে নিতে শুরু করেছে,
মানে একটা বাঘ কি হয় দেখবেন, বাঘ শিকার, বাঘের শিকার করা দেখেছেন, গুটি গুটি থাকে, হরিণ ঘুরছে, হরিণ এদিক ওদিক তাকাচ্ছে, মনে হচ্ছে এই ঘাস সব তার, আমরা তো মাংসাশী বাঙালি জাতি, ঠিক আছে, মনে হয় সব ঘাস তার, পালং পনির তার থেকে শুরু করে যা যা আছে সব তার, কিন্তু গুটি গুটি এগিয়ে বাঘাটা লাফ মারে দেখবেন, তারপরে ক্যাক করে যেই ধরে না, ব্যাস ক্যাক করে আমরা ধরেছি। বাংলা ভাষা WBCS এ 300 নম্বরের পেপার বাধ্যতামূলক হয়ে গেছে, জয় বাংলা, জয় বাংলা, 300 নম্বরের পেপার। এবং দেখুন আমি একটু সহজতা দেখাতে বলবো, মিষ্টি খান না, কিন্তু আগামী প্রজন্ম যাতে হাসি মুখে থাকে তার জন্য আজকে একটা মিষ্টি খেতে হবে দাদা। ওনারা লোকসেবা আয়োগ WBPSC এর কর্মচারী। আমি এরপরে আমি ডাকবো বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতিকে বক্তব্য রাখার জন্য। আজকে আনন্দের দিন, প্রথমেই জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। WBCS কেন এত বেশি গুরুত্বপূর্ণ, আমরা দেখেছি বেশিরভাগ যেগুলো IAS IPS হচ্ছে বাংলা, তামিলনাড়ু, কেরালা সব জায়গা থেকে কম হচ্ছে, কারণ হিন্দি সাম্রাজ্যবাদ। যত বেশি IAS IPS সব বেশি বিহার থেকে রাজস্থান এই এলাকার মধ্য থেকে। কিন্তু আমরা চাই বাঙালি আমরা WBCS বাংলা পক্ষর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলা সরকারের নেয়া সর্বোচ্চ পরীক্ষা এই WBCS। বাঙালি আমরা তৈরি করতে WBCS পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য আমাদের সব থেকে বড় পাখির চোখ ছিল WBCS। IAS IPS যখন আমাদের হতে দিচ্ছে না, তখন যত বেশি সম্ভব বাঙালি WBCS তৈরি করাটাই আমাদের লক্ষ্য, এবং সেই জন্য আমরা গত 5 বছর লেগে থেকেছি, এখানে ডেপুটেশন জমা দিয়েছি, পূর্বতন চেয়ারম্যান দেবাশিস বাবুর সময়ে, তারপরে বর্তমান চেয়ারম্যান ম্যাডামের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, পশ্চিমবঙ্গের শাসক দলের অধিকাংশ মন্ত্রীর কাছে দরবার করেছি, বিভিন্ন নেতার কাছে দরবার করেছি, বিভিন্ন আমলার কাছে দরবার করেছি। এখানে যে আন্দোলনটা হয়েছে সেটা একটা আন্দোলনের একটা অংশ মাত্র, কারণ বাংলায় যখন আমরা PSC ভবনে প্রথম এসেছিলাম, গল্পটা বলি, আমরা PSC চেয়ারম্যানের কাছে এসেছি, উনি বললেন আরে তোমরা কি বলছো, এটা কি সম্ভব বাংলায় বাংলা বাধ্যতামূলক হবে, বাংলা তো ভারতের অংশ, এখানে আবার বাংলা বাংলায় সব কি। তখন আমরা অন্যান্য সব রাজ্যের নিয়ম দেখালাম, তখনও তিনি কনভিন্স না, তখন তিনি বললেন তোমরা কি তাহলে ঘরের মধ্যে ঘর বানাচ্ছ, দেশের মধ্যে দেশ বানাচ্ছ। কিন্তু গর্বের কথা, এই PSC চাকরির নোটিফিকেশন যার কাছ থেকে এসছে আমার কাছে, তিনি PSC-র এক্স-চেয়ারম্যান, তিনি সব থেকে বড় এই দাবি সমর্থক ছিলেন, তিনি সেই দিনের পর থেকে সব থেকে বেশি লড়াই করে গেছেন এই দাবির জন্য, PSC-র এক্স-চেয়ারম্যান তার মধ্যে অন্যতম। এবং নাম বলতে চাই না, বাঙালি আমলারা, প্রাক্তন আমলারা যেভাবে বর্তমান UP-BR-এর আমলা লবি যেভাবে আটকে দিয়েছিল 1 বছর আগে ঘোষণা হওয়ার পরেও, গত মে মাসে মাননীয় মুখ্যমন্ত্রী WBCS অ্যাসোসিয়েশনের মিটিংয়ে বলেছিলেন ভাষা নীতি আসছে, তারপর প্রায় 1 বছর কেটে গেল, আমরা বারবার খবর নিয়েছি 3 মাস আগে পর্যন্ত, যে ত্রিবেদী, চতুর্বেদী, পঞ্চবেদী যারা আছে, সিং, তেওয়ারি, তারা নাকি পুরোপুরি আটকে দিচ্ছে এবং ম্যাডামকে ভুল বোঝাচ্ছে যে এটা করলে দাঙ্গা হবে, এটা করলে ভোট পাবেন না, নানা কিছু, যে ওদের 1 কোটি ভোটার, 1.5 কোটি ভোটার, এত কিছু সত্ত্বেও, আটকে রাখা সত্ত্বেও, তাদের বড় বড় আমলা থাকা সত্ত্বেও, বাঙালি আমলাদের ধাক্কায়, বাংলা পক্ষর ধাক্কায়, এবং আমরা যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিদের কনভিন্স করতে পেরেছিলাম তাদের চেষ্টায়, সব বাধাকে BRUP-তে ফেরত পাঠিয়ে বাধাগুলোকে পাঠিয়েছি, লোকগুলোকে এখন পাঠাইনি, আগামী 5-10 বছরে লোকগুলোকে আমরা শান্তিপূর্ণভাবে চাই সেখানে চাকরি করুক, সেটাই ফেরত পাঠানো। বিহারে না এসে, বিহার থেকে না এসে বিহারে চাকরি করবে, ইউপি থেকে না এসে ইউপিতে চাকরি করবে, সেটাই আমাদের জয়। আমরা কাউকে মেরে ধরে ফেরত পাঠাতে চাই না, ভারতের যাতে সার্বিক উন্নয়ন হয়, সেটাই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে WBCS-এ 300 নম্বরের বাংলা পেপার বাধ্যতা।
তুলনামূলক হয়েছে। আমাদের কাছে দুটো অপশন দেওয়া হয়েছিল যে একটা 100 বা 300 নম্বর থাকলো তার মূল নম্বরটা পরীক্ষায় যোগ হবে, কিন্তু সে পেপারটা পাস করুক বা না করুক মূল নম্বরে পাস করে গেলে সে চাকরি পাবে। ধরুন বুঝিয়ে বলি, ধরুন 100 নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক হলো, টোটাল 800 বা 1000 নম্বরের পরীক্ষা কেউ শূন্য পেল কিন্তু টোটাল নম্বরে পাস করে গেল, সেটা একটা হয়। তাহলে বিহারি ইউপি থেকে কেউ এসে বাংলা শূন্য পেয়ে টোটাল নম্বরে পাস করে যেতেই পারে, এই একটা অপশন ছিল। আর সেকেন্ড অপশন ছিল এই নাম্বার মূল পরীক্ষায় যোগ হবে না, কিন্তু এই পরীক্ষায় পাস না করলে অন্য খাতা দেখা হবে না। আমরা দ্বিতীয়টা চয়েস করি, সেটাই হয়েছে। কিন্তু ওর মধ্যে 90 পাস না পেলে তার অন্য কোনো খাতা দেখা হবে না, অন্য কোনো পরীক্ষার কোনো গুরুত্ব নেই। সেই দিক থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ যে তুমি বাংলা না জেনে টোটাল নাম্বারে পাস করে গেলে ব্যাপারটা হবে না। বাংলা তোমাকে 30% নম্বর পেয়ে পাস করতেই হবে। সেখানে বাংলার ব্যাকরণ আছে, সাহিত্য আছে, এসে আছে, ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন আছে, সব কিছু আছে। তাই বিহার ইউপি থেকে এসে আর 6 হবে না, 1000 হবে না, এইটা আমরা স্পষ্ট করে বলতে চাই। আর যদি দু একটা ছাড় ছুট করে ঢুকতে চায় সেখানেও আমাদের লোক আছে ইন্টারভিউ সময় ছাড় পোস্ট করে দেওয়ার জন্য, সেখানেও আছে। যেমন বিদ্যুৎ দপ্তরে বাংলা পেপার বাধ্যতামূলক হয়েছে, সেখানে এখন আগে 70-80% বাইরের ছেলে মেয়ে চাকরি পাচ্ছিল, 97 থেকে 98% বাংলা ছেলে মেয়ে চাকরি পেয়েছে, 150 জনে 12 জন 13 জন বাইরের পেয়েছে, বাইরে মানে এখানকারও গুটকা হতে পারে। আমাদেরকে বলাই হয়েছে কোন চাপ নিও না, 10 জন 12 জন আসবে ফুর্স করে নামটা বাদ চলে যাবে, কি করে বুঝতেই পারবে না। জয় বাংলা। তাই হিন্দি উর্দু লবি দিয়ে যতই চাপ দাও, মনে রেখো বাংলায় বাপ হচ্ছে বাঙালি 86%। কলকাতায় গেছে বেশি গজিয়ে উঠেছ, একটু সংখ্যা বেড়েছে, হাওড়ায় সংখ্যা বেড়েছে, আসানসোলে সংখ্যা বেড়েছে, কিন্তু এখান থেকে টপকালে চারিদিকে শুধু বাঙালি আর বাঙালি, সেই ভোট ছাড়া জিতবে না, মাথায় রেখো এই ভোট ছাড়া জিতবে না। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, বাংলা সরকারকে ধন্যবাদ, বাংলার বাঙালি আমলাদের ধন্যবাদ, বাংলার পিএসসি চেয়ারম্যান, প্রাক্তন পিএসসি চেয়ারম্যানকে ধন্যবাদ, বর্তমান পিএসসি চেয়ারম্যানকে ধন্যবাদ, বর্তমান এবং প্রাক্তন দুটোই বললাম, সকলকে ধন্যবাদ। এবং যে সমস্ত রাজনীতিবিদ শাসক দল ও বিভিন্ন জায়গায় হোক ক্রমাগত দরবার করে গেছেন তাদের সকলকে ধন্যবাদ এবং রক্ত জোয়া শুভেচ্ছা, আপনারা বাঙালি জাতির নায়ক। ডব্লিউবিসিএস কেন গুরুত্বপূর্ণ সব জায়গায় বলতে পারবো, সর্বোচ্চ পরীক্ষায় হয়ে গেছে তুমি কে বাবু পাসটা করে দাও। যেমন যাদবপুরে ডোমিসাইল পাস করার পর কলকাতা ইউনিভার্সিটিতে যেতে হয়নি, চিঠি দিয়ে হয়ে গেছে, তেমনি ডব্লিউবিসিএস হয়ে যাওয়া মানে বাকি সব জায়গায় শুধু আন্দোলন করতে হবে না, এরপর চিঠি দিলে হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের সেখানেও আলোচনা চলছে, বাংলা সরকারের কাছে সর্বোচ্চ জায়গায় পেন্ডিং আছে, আশা করছি সেখানেও বাধা ঢেলে আগামী কয়েকদিনের মধ্যেও ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের সমস্ত চাকরির পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক হয়ে যাবে, একদম সর্বোচ্চ স্তরে রয়েছে। ডব্লিউবিএসসিডিসিএল বিদ্যুৎ দপ্তরে সব থেকে বড় কোম্পানি, বাংলায় যে কোম্পানি সব থেকে বেশি চাকরি দেয় ডব্লিউবিএসসিডিসিএল, সেখানেও বোর্ড মিটিংয়ে ব্যাপারটা উত্থাপিত হয়েছে, আগামী বোর্ড মিটিংয়ের পর সেটা পাশ হয়ে গিয়ে সেটা আইনে পরিণত হবে আমরা জানি, সেই জন্য আমরা অপেক্ষার দিন গুনছি। এরপর এগুলো সরকারি, সরকারিগুলো আস্তে আস্তে আমরা সব কিছু আয়ত্তে নিয়ে আসবো। এরপর হচ্ছে বেসরকারি, ফুটপাত ধরে এগিয়ে যান, দেখবেন বিহার না ইউপি বুঝতে পারবে না, যত ওইদিকে যাবেন গঙ্গার দিকে, গঙ্গা থেকে ওইদিকে বাংলা না বিহার বুঝতে পারবেন না। কলকাতার পুরো কমিশনার গর্ব থেকে আমাকে মিটিংয়ে বলেছে নতুন কোন হকারকে বাইরে থেকে বসতে দেওয়া হবে না, আমাদেরকে লিস্ট দিতে বলেছেন, আমরা শীঘ্রই অভিযান শুরু করব, যেখানে যেখানে বাইরে থেকে এসে 2019 পর বসছে বিহার ইউপি থেকে আমরা তুলে দাবে ছাড়বো বলে দিচ্ছি, তুলে দাবে ছাড়বো, পুরো কমিশনার বলেছেন লিস্ট দিন আমরা তুলবো, আমরা তুলিয়ে ছাড়বো, আমরা যা বলি প্রতিকার আন্দোলন যা করি সেখানে আমরা সফল হয়ে দেখাচ্ছি। শুধু রাজ্য সরকার নয়,
কেন্দ্র থেকে সিআরপিএফ পরীক্ষা বাংলায় করে দেখিয়েছি আমরা, বিএসএফ এর চাকরির পরীক্ষা বাংলায় করে দেখিয়েছি, সিআইএসএফ এর চাকরির পরীক্ষা বাংলায় করে দেখিয়েছি এবং ব্যাংকের ক্লার্কের চাকরির পরীক্ষা বাংলায় করে দেখিয়েছি। এরপর হচ্ছে সব থেকে বড় লড়াই বেসরকারি চাকরিতে, ঠিকা কাজের টেন্ডারে, হকার স্পটে, লাইসেন্সে, সব জায়গায় বইপত্র সংরক্ষণ করা, এটা আমাদের সর্বোচ্চ দাবি। এর জন্য লড়াই চলবে আরো তীব্র হবে। আজকে খুশির দিন, ডব্লিউবিসিএস পরীক্ষায় 300 নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক হয়ে গেছে, আর বিহার ইউপি চলবে না বাংলায় সরকারি চাকরিতে। আজ বিজয়ের দিন, আজ খুশির দিন। প্রতি বছর 280,000 মতো ছেলে বাঙালির বাংলার ছেলে মেয়েরা ডব্লিউবিসিএস দেয়, তাদের প্রত্যেকের জন্য খুশির দিন। বাংলা মাধ্যমে পড়া ছেলে মেয়েদের জন্য খুশির দিন, পুরুলিয়ায় থাকা ছেলেদের জন্য খুশির দিন, দিনাজপুরে থাকা মেয়েদের জন্য খুশির দিন, জলপাইগুড়িতে থাকা বাঙালি ছেলেদের জন্য খুশির দিন, প্রতিটা ভূমিপুত্রের জন্য খুশির দিন। আজকে বিজয়ের দিন, আজকে দীর্ঘ 5 বছরে লড়াইয়ে জয়ের দিন। আমরা যেদিন থেকে লড়াইয়ে নেমেছি, আমরা পরিষ্কার করে বলেছি অন্য রাজ্যে যা নিয়ম আছে বাংলায় একই নিয়ম করতে হবে। এই রাজ্যে ধর্মশালা নয়, বিহার যেমন ধর্মশালা নয়, বিহার বিহারিদের তেমনি বাংলা বাঙালিদের ধর্মশালা নয়। ভালো করে তামিলনাড়ু, তামিলদের প্রথম অধিকার। কদিন আগে তামিলনাড়ুর গল্প দেখেছেন টিভি চ্যানেলে, সব জায়গায় নানা রকম খেলা দেখেছেন, মহারাষ্ট্র প্রচুর খেলা দেখেছেন। আমরা বাংলায় খেলতে চাই না, শান্তিপূর্ণভাবে সেটেল করে নিতে চাই, সেটা হচ্ছে আইন, সংবিধান। ডব্লিউবিসিএস হলো, বিদ্যুৎ দপ্তর হলো, ব্যাংক হচ্ছে, সব জায়গায় হচ্ছে। ব্যাংকের পিআইএল করা আছে, সেটা ফাইনাল রায় বেরোবে আগামী 10-15 দিনের মধ্যে। আমরা সব জায়গায় এমন বাদ দেব, কারখানার বাইরে আমাদের লোক থাকবে, কারখানার ভেতরে আমাদের লোক থাকবে, সরকারি নিয়ম থাকবে, এরপর তেমনি এসেও কোনো লাভ নেই। আছে কেন? বিহারে 4টে বাচ্চা নেবে, 5টা বাচ্চা নেবে, 7টা বাচ্চা নেবে, আর এসে হামদো হামারা 5, বাকি কলকাতা, বাকি সব মানে হামদো হামারা 2, বাকি ওই সব বিহারে থাকবে, বাকি 8-10 বাঙ্গাল মে ভেজ দো। এই 8-10টা আশা বন্ধ হয়ে যাবে কাজ চাকরি না পেলে। আমরা কোনো জায়গায় আইন ভাঙি না, কোনো জায়গায় হুমকি ধামকি দিই না, কোনো জায়গায় মারপিট করি না। আমরা আইন সংবিধান মেনে ডব্লিউবিসিএস যেমন করেছি, পুলিশ কনস্টেবল যেমন করেছি, সিআরপিএফ এর পরীক্ষা যেমন করেছি, সব কিছু আইন মেনে ভূমিপুত্র সংরক্ষণ করিয়ে, বিধানসভায় বিল পাস করিয়ে আমরা সব জায়গায় বেড়া দিয়ে দেব। এখানে আর একটা ব্যাপার আছে, সরকারকে আমি একটা কথা বলতে চাই, নেপালি অপশন রাখা হয়েছে, খুব ভালো কথা। কনস্টেবলে যেটা দেখা গেছে, বিহারের উত্তর অংশ যেটা নেপালের ক্লোজ, তারা নেপালি বোঝে। পুলিশ কনস্টেবলের পরীক্ষায় ওই নেপালি ভুয়ো দিয়ে তারা ঢোকার চেষ্টা করেছিল, বিভিন্ন পুলিশ, বিধাননগর কমিশনারেট, কলকাতা পুলিশ, ব্যারাকপুর কমিশনারেট, বিভিন্ন জায়গা থেকে প্রায় 200-250 জন বিহারের ভুয়ো পরীক্ষার্থী ধরেছিল। তাই বিহারের উত্তর অংশ মানে নেপালের কাছের অংশ থেকে নেপালি নিজের ভাষা বলে, যাতে গুটকা করগুলো ঢুকে না পড়ে, তাই বাংলার পিএসসি অত্যন্ত সচেতন থাকুন। এটা পিএসসির চেয়ারম্যানের কাছে, পিএসসির কর্মকর্তাদের কাছে এটা আমার আবেদন থাকবে, যেন ওরা পুলিশ কনস্টেবলের মতো এখানেও জালিয়াতি করে নেপালি নিজের ভাষা বলে, নেপালি বোঝে বলে যেন ঢুকতে না পারে, সতর্ক থাকুন। আজ সকলকে ধন্যবাদ দিতে যাই আবারও, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার সরকার, বাংলা পক্ষর সহযোদ্ধারা, সমর্থকরা, প্রতিটা বাঙালি, প্রত্যেককে, যারা যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত, বাংলার পুলিশ প্রশাসন যা সহযোগিতা করেছেন, প্রত্যেককে ধন্যবাদ আজকের এই শুভ দিনটির জন্য, আজকের এই বিজয়ের দিনটির জন্য। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।